প্রিয় দর্শক, আপনারা সবাই নর্থ কোরিয়া সম্পর্কে তো অবশ্যই জানেন। এই দেশের নিয়ম কানুন এতটাই কঠিন যে এই দেশের লোকাল লোকজন এই দেশেই বসবাস করতে চায় না, কারণ এই দেশে ছোট্ট একটি ভুলেই আপনাকে মৃত্যুর মতন কঠোর সাজা দেয়া হতে পারে। নর্থ কোরিয়ার প্রায় প্রত্যেক মানুষই এই দেশ ছেড়ে পালাতে চায়, আর বেশিরভাগ মানুষকেই পালানোর সময় ওই দেশের সেনাবাহিনী মেরে ফেলে। আজ আমি এই ভিডিওতে নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়া কয়েকজন বাহাদুর লোক সম্পর্কে আপনাদের জানাব। নাম্বার 5, নোগুম সক। প্রিয় দর্শক, নর্থ কোরিয়া থেকে পালিয়ে যাওয়া সর্বপ্রথম ব্যক্তি একজন পাইলট, যার নাম ছিল নোগুম সক। 1953 সালে আর্মি ট্রেনিং করার সময় তিনি দেশ থেকে পালানোর প্ল্যান করে। একদিন সাধারণ ট্রেনিং এর সময় তিনি সোভিয়েতনিক 15 এয়ারক্রাফট নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কেউ ধারণা করতে পারেনি নোগুম সক এমনটা করবে। তিনি সরাসরি 38 প্যারালালে গিয়ে পৌঁছান, যা কিনা সাউথ ও নর্থ কোরিয়াকে একত্রে সংযুক্ত করেছে। সৌভাগ্যক্রমে ওই ব্যক্তি সাউথ কোরিয়ায় অবস্থিত আমেরিকান এয়ারবেজে সুরক্ষিতভাবে তার এয়ারক্রাফটটি ল্যান্ড করাতে পারে। প্রথমে তার এয়ারক্রাফটে থাকা সকল প্রকার ডকুমেন্ট সে ধ্বংস করে ফেলে। আমেরিকান আর্মি তাকে এই সোভিয়েত এয়ারক্রাফটের জন্য $1,00,000 উপহার দেয়। আর সেই টাকা পাওয়ার পর তিনি সরাসরি আমেরিকায় চলে যান এবং বাকি জীবনটা আমেরিকাতেই কাটিয়ে দেন। নাম্বার 4, জিম ইল চোল। 2010 সালে ফিফা ওয়ার্ল্ড কাপে নর্থ কোরিয়া ফুটবল টিম অংশগ্রহণ করেছিল। বিশ্বকাপ শেষে পুরো টিম কোরিয়াতে ফেরত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তখন তারা লক্ষ্য করল তাদের টিমের পার্সোনাল ডাক্তার গায়েব হয়ে গেছে। জিম ইলচল সেখান থেকে পালিয়ে যায় আর পুরো টিম নর্থ কোরিয়ায় ফেরত চলে আসে। কয়েকদিন পরেই এই ডাক্তার আমেরিকার অ্যাম্বাসির রাজনৈতিক আশ্রয়ের একটি কেস ফাইল করে দেয় এবং অনুরোধ করে সে কখনোই আর কোরিয়াতে ফেরত যেতে চান না। সৌভাগ্যক্রমে তিনি একাই ছিলেন, তার পরিবারে আর কেউ ছিল না। যদি নর্থ কোরিয়ায় তার কোনো আত্মীয় থাকত তাহলে তাকে দেশদ্রোহী বলে তাদেরকেও শাস্তি দেওয়া হতো। নাম্বার 3, চো সোন গিল। ইনি একজন নর্থ কোরিয়ার অ্যাম্বাসেডর ছিলেন, তার বয়স 48 বছর। তিনি তার পরিবার নিয়ে ইতালির রোমের নর্থ কোরিয়ার অ্যাম্বাসেডর হিসেবে বসবাস করতেন। যে কোনো একটি ভুলের কারণে তাকে নর্থ কোরিয়ায় ফিরে আসার আদেশ দেওয়া হয়, কিন্তু তিনি জানতেন যে তিনি যদি ফেরত যান তাহলে সেখানে তার পরিবার সহ তাকে মেরে ফেলা হবে, আর এই কারণেই তিনি ইতালির সরকারের কাছে রাজনৈতিক আশ্রয়ের অনুরোধ জানায়। তার ভাগ্য ভালো ছিল, তার পরিবার তার সাথেই ছিল, যে কারণে ইতালি সরকার তাকে ইতালিতে বসবাস করার অনুমতি দিয়ে দেয়। একটু চিন্তা করুন, তিনি একজন কোরিয়ান অ্যাম্বাসেডর হওয়া সত্ত্বেও তার কতটা ভয় ছিল। তাহলে ওই দেশের যদি কোনো সাধারণ মানুষ ভুল করে তবে তার কি অবস্থা হবে। নাম্বার 2, জুং হো হো। প্রিয় দর্শক, জুং হো হো একজন 13 বছর বয়সী বাচ্চা, কিন্তু এই বয়সেই তিনি দুইবার নর্থ কোরিয়া থেকে পালানোর চেষ্টা করেছে। তার মা কোনোভাবে চায়নাতে চলে যায়, যেখান থেকে সে কাজ করে টাকা কামিয়ে ছেলেকে সাহায্য করতে পারবে। কয়েকদিন পর চায়নার একজন ব্রোকারের সাহায্য নিয়ে ইলিগ্যালভাবে নিজের ছেলেকে চায়নায় নিয়ে আসে। জুং হো হো চায়নায় এসে একেবারে অবাক হয়ে যায়, কারণ চায়না অনেক উন্নত দেশ, কিন্তু কোরিয়ায় জুন যে প্রদেশে বসবাস করত সেখানে এসবের কিছুই ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত ইলিগ্যালভাবে আসার কারণে তাকে পুলিশ ধরে আবার নর্থ কোরিয়ায় পাঠিয়ে দেয়। নর্থ কোরিয়ান সরকার তাকে শাস্তি হিসেবে বাচ্চাদের জেলে পাঠিয়ে দেয় এবং তার বাবাকে নিয়ে জেলে টর্চার করা হয়। কয়েক বছর পর জেল থেকে বের হয়ে জুং হো হো তার মার সাথে আবার যোগাযোগ করে এবং ব্রোকারের সাহায্যে নর্থ কোরিয়ার বর্ডার ক্রস করতে আবার সক্ষম হয়। এরপর মা ছেলে দুজন মিলে সাউথ কোরিয়ায় শিফট হয়ে যায়। সাউথ কোরিয়ার সরকার তাকে রিফিউজির ভিসা দিয়ে দেয়। বর্তমানে তারা শান্তিতে জীবন অতিবাহিত করছে। নাম্বার 1, লি সো ওয়েন। লি সো ওয়েন একজন নর্থ কোরিয়ান সোলজার ছিল। তিনি 10 বছর আর্মিতে চাকরি করে। 10 জন মহিলা আর্মি একটি বাংকারে থাকত, যেখানে পরিষ্কার পানি ছিল না, এমনকি কোনো প্রকার সুযোগ সুবিধাও ছিল না। যখনই কোনো আর্মি অফিসারের কাউকে পছন্দ হতো তাকে তার সাথে শারীরিক সম্পর্ক করতে হতো। লিসো এই পরিস্থিতি থেকে পালানোর পরিকল্পনা করে, এই জন্য সে নিজের জীবনকে বিপদের মুখে ফেলে দেয়। তারপর টোমাগান নদীর সাঁতরে পার হয়ে যায়। এই নদী নর্থ কোরিয়াকে চীনের সাথে সংযুক্ত করে। লাগাতার কয়েক ঘন্টা সাঁতারে লিসো চায়নার বর্ডারে পৌঁছে দিতে সক্ষম হয়। এরপর একজন চাইনিজ দালালের সাহায্যে সাউথ কোরিয়া চলে যায়। কিন্তু একটু চিন্তার বিষয়, যে দেশে আর্মিদের এই অবস্থা সেই দেশে সাধারণ মানুষ না জানে কি অবস্থায় আছে। প্রিয় দর্শক, উত্তর কোরিয়া সম্পর্কে আপনার কি ধারণা? ইন্টারনেটে যে সব তথ্যগুলো পাওয়া যায় উত্তর কোরিয়া সম্পর্কে, তা কি আপনার সঠিক বলে মনে হয়? তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইকে ক্লিক করবেন। আরও এমন মজার মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর
বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন। ধন্যবাদ।